আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের অনুকরণের মধ্যে রয়েছে দুনিয়া ও আখিরাতের সফলতা। অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে যদি আমি অনুকরণ করতে পারি, নবীজির পছন্দকে যদি আমার পছন্দ বানাতে পারি, অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ মহাব্বত ভালোবাসা নিঃসন্দেহে আমি পেয়ে যাব। অপরদিকে পরকাল আমার জন্য সুন্দর হবে, দুনিয়ার জীবনও আমার জন্য পরম সুন্দর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে পারলে মৃত্যু সহজ হবে, কবরের জীবন হবে সুখময়, এবং পরকালের অনন্ত জীবন হবে সুখ সমৃদ্ধির। এই কথাগুলো আমরা সকলে জানি, সকলে বিশ্বাস স্থাপন করি, সকলেই মানি। কিন্তু নবীজির সুন্নত অনুযায়ী জীবন যাপন করলে দুনিয়ার জীবনও অনেক সুন্দর হবে, সবচেয়ে বেশি সুন্দর হবে, এই কথাটা আমরা মোটেও জানি না। পৃথিবীর মানুষ পৃথিবীতে সম্মান, মর্যাদা, সুস্থতা এবং নিরাপত্তা নিয়ে জীবনযাপন করতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার অনুকরণের মাধ্যমে সবচেয়ে বেশি সম্মান, মর্যাদা, নিরাপত্তা এবং সুস্থতা রয়েছে। এক একটি করে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা নয়, মাসের পর মাস আলোচনা করেও শেষ করা যাবে না। ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। পৃথিবীর মানুষ চায় সর্বোচ্চ সম্মান নিয়ে বেঁচে থাকতে। একবার চিন্তা করে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক আপনি যখন জীবনযাপন করবেন, সমাজের প্রতিটি মানুষ আপনাকে সম্মান, শ্রদ্ধা, ভক্তি ভরে দেখবে, স্মরণ করবে, ভালোবাসবে। নবীজি বলছেন, আনজিলিন নাসা মানাজিলাহু, প্রতিটি মানুষকে তার যথাযোগ্য মূল্যায়ন করো। নবীজির এই কথাকে অনুকরণ করে আপনি যখন সমাজের প্রতিটি মানুষকে তার প্রাপ্য মর্যাদা দিবেন, অটোমেটিক সেই লোকগুলো আপনাকে মর্যাদা দিতে শুরু করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়ুয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আপনি যদি জীবনযাপন করতে চান, তাহলে প্রতিটি ছোট ব্যক্তিকে আপনার স্নেহ করতে হবে, বড়কে শ্রদ্ধা সম্মান করতে হবে। আপনি যখন ছোটকে স্নেহ, বড়কে শ্রদ্ধা, ভক্তি আপনি করবেন, অটোমেটিক আপনার সম্মান, আপনার মর্যাদা বাড়তে থাকবে, আপনার জনপ্রিয়তা আকাশচুম্বী হতে থাকবে। এটাই সত্য কথা। আমরা মানুষকে আজ সম্মান দিতে জানি না, সেজন্য মানুষও আমাদেরকে সম্মান মর্যাদা দিতে চায় না। আমরা ছোটকে স্নেহ করতে জানি না, করি না, সেজন্যে ছোটরাও আমাদেরকে সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা দিতে চায় না। আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতগুলোকে আমরা মানি। বাস্তব কথা, আমাদের সম্মান কমবে না, অনেক বেশি বাড়বে, মর্যাদা দিন দিন বাড়তে থাকবে। নবীজির ছোট্ট একটি সুন্নতের কথা বলি, আজ থেকে আমল করে দেখুন। সালামের সুন্নাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফসুস সালাম, অনেক বেশি বেশি তোমরা সালাম বিনিময় করো। সালামের মধ্যে শান্তির দোয়া রয়েছে, সালামের মধ্যে জিকির রয়েছে। যে মানুষটা সমস্ত মানুষদেরকে সালাম প্রদান করে, একটু যাচাই করে দেখবেন সমাজের প্রতিটি মানুষ সর্বাগ্রে তাকে সালাম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কেন? যেহেতু তিনি সর্বাগ্রে সালাম দেওয়ার এই সুন্নতির উপর আমল করেন। বাস্তব কথা, আজ থেকে আপনিও আমল করুন, দেখবেন সমাজের প্রতিটি মানুষ যারা অন্য কাউকে সালাম দেয় না, কাউকে সম্মান করে না, আপনার প্রতি সম্মান প্রদর্শন নিয়ে চলে আসবে, আপনাকে সালাম বিনিময়ের জন্য সে অপেক্ষা করবে। এভাবে মর্যাদা পেতে চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক জীবনকে গড়তে হবে। যদি আমরা করতে পারি, আমাদের মর্যাদা বেড়ে যাবে, আমাদের সম্মান
বৃদ্ধি পাবে, আমাদের জনপ্রিয়তা বাড়তে থাকবে, বাড়তেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুকরণের মধ্যে আমাদের শারীরিক সুস্থতা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি সুন্নাহ এত পাওয়ারফুল, এতটা উপকারী আমাদের জীবনে, যার আলোচনা করে শেষ করা যাবে না। উদাহরণস্বরূপ বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে নিষেধ করে গিয়েছেন তোমরা দাঁড়িয়ে পানি পান করো না। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে, কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে পাকস্থলীর মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকস্থলী ক্ষতিগ্রস্তের সম্ভাবনার কথা যদিও বলেননি, নিষেধ করেছেন দাঁড়িয়ে খাবার গ্রহণ করা এবং পানি পান করা থেকে বিরত থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এক শ্বাসে পানি পান করো না, 1500 বছর আগে বলেছেন। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে, এক শ্বাসে পানি পান করার ফলে পাকস্থলী ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলেছেন পানি এক শ্বাসে নয়, থেমে থেমে 3 শ্বাসে তুমি পানি পান করো। কি চমৎকার স্বাস্থ্যবিধি অনুকরণের জন্য আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। নবীজি বলেছেন যে গ্লাসে, যে পাত্রে তুমি পানি পান করছো, পানি পান অবস্থায় তোমার ভিতর থেকে বেরিয়ে আসা নিঃশ্বাসকে সে পাত্রে, পানিতে তুমি ফেলো না, নিঃশ্বাস ত্যাগ করো না, পানির মধ্যে তোমার নিঃশ্বাস ত্যাগ করো না। নবীজি এতটুকুই বলেছেন। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে, মানুষ যখন শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে ভিতর থেকে লক্ষ কোটি জীবাণু, ভাইরাস এই নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসে। মানুষের ভিতর থেকে বেরিয়ে আসা নিঃশ্বাস দূষিত নিঃশ্বাস, বিষাক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই নিষেধ করেছেন, তোমার এই নিঃশ্বাসকে পানিতে ত্যাগ করো না, কারণ এই পানিটুকু পরবর্তীতে তুমি আবার পান করবে। এর অর্থই হলো ভিতর থেকে বেরিয়ে আসা সেই জীবাণুগুলো, ভাইরাসগুলো পানির সাথে আবার আমি পেটে ঢুকিয়ে দিলাম। মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, অনুগ্রহ করে, মেহেরবানি করে আমার নিঃশ্বাসের সাথে যেই ভাইরাসগুলো, যেই জীবাণুগুলোকে বের করে দিলেন নবীজির সুন্নতকে নামানোর কারণে, সেই জীবাণু আর ভাইরাসগুলোকে আমি আবার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমার স্বাস্থ্যকে নষ্ট করে দিলাম। সেই জন্য নবীজি বলছেন 3 শ্বাসে পানি পান করো আর পানিতে তোমার নিঃশ্বাস ত্যাগ করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাম হাতে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকো। চিকিৎসা বিজ্ঞান এতদিনই আবিষ্কার করেছে, মানুষের পেশাব পায়খানার সাথে হাজারো লক্ষ জীবাণু ভাইরাস ভিতর থেকে বেরিয়ে আসে। বাম হাত দিয়ে পেশাব এবং পায়খানার পরবর্তী সময়ে সে স্থানকে পরিষ্কার এবং পবিত্র করা হয়। যতই আমরা পানি দিয়ে ধৌত করছি, তারপরও কিছু না কিছু জীবাণু বাম হাতে লেগে থাকে। আমি যখন গ্লাসটা বাম হাতে ধরে মুখ পর্যন্ত নিয়ে আসব, কিংবা কোনো খাদ্য বাম হাতে মুখে উত্তোলন করব, তখন এই জীবাণুগুলো নাক আর মুখ দিয়ে যেগুলো প্রস্রাব এবং পায়খানার সাথে বেরিয়ে এসেছিল সেগুলো আবার নাক মুখ দিয়ে ভিতরে ঢুকে গিয়ে আমার স্বাস্থ্যকে, আমার জীবনকে ক্ষতির মুখোমুখি করে দেবে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ডান হাতে খাও এবং পান করো। শয়তান ইয়াকুলু ওয়া শরাবু বিশিবালিহি, শয়তান বাম হাতে খায় এবং পান করে। দুঃখজনক হলেও সত্য, আজকে বর্তমান সমাজের ভদ্র মানুষেরা বাম হাতে খাওয়া পান করা এক ধরনের ভদ্রতা এবং ফ্যাশন বানিয়ে নিয়েছে। কি অদ্ভুত, ডান হাতে খাচ্ছে সিগারেট, বাম হাতে চা, মানে হালাল যেটা সেটা বাম হাত দিয়ে খেয়ে ক্ষতিগ্রস্ত করছে নিজেকে, আর যেটা খাওয়া নিষেধ সেটা পবিত্র হাতে, ডান হাতে খাচ্ছে, একবার চিন্তা করছে না। নবীজির সুন্নতগুলো এখানে শেষ হয়ে যাচ্ছে, ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ করে আমার পরকালকে নষ্ট করছি, আমার স্বাস্থ্য সুন্দর এই স্বাস্থ্যটাকে আমি নষ্ট করে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিখ্যাত হাদিস আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, নবীজি বলছেন কোনো পাত্রে যখন কুকুর মুখ দেয় ওই পাত্রটা 3 বার ধৌত করো, 1 বার মাটি দিয়ে মাজো। এক হাদিসে রাসূল বলছেন
সাতবার ধৌত করো, একবার মাটি দিয়ে মাজো। কোন হাদিসে রাসূল বলছেন আটবার ধৌত করো, একবার মাটি দিয়ে মাজো। ফোকাহে কেরাম বলছেন তিনবার ধৌত করার ফলে পাত্রটি সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে আর না পাক থাকবে না। কিন্তু নবীজি মাটি দিয়ে মাজতে বলেছেন কেন? বর্তমান চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে কুকুরের লালার সাথে বেরিয়ে আসা হাজারো লক্ষ কোটি জীবাণু, যেগুলো মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। মাটির মিশ্রণে, মাটির ঘর্ষণের ফলে খুব দ্রুত সেই জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়, মরে যায়। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের লালা থেকে পবিত্র করার জন্যে তিনবার, পাঁচবার, সাতবার পানি দিয়ে ধৌত করতে বলেছেন আর একবার মাটি দিয়ে মাজতে বলেছেন। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত যেন মানুষের সুন্দর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে। সুবহানাল্লাহ, এক হাদিসে এসেছে, এক সাহাবি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেট থেকে বেরিয়ে আসলেন, পানি নিয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্র হাতে নিয়ে বাম হাতে পানি ঢালছেন আর মাটিতে হাত ঘষছেন। সুবহানাল্লাহ, বর্তমানে চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে মলমূত্রের সাথে বেরিয়ে আসা জীবাণুগুলো মাটির স্পর্শে খুব দ্রুত ধ্বংস হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজ্ঞান চর্চা করেননি, বিজ্ঞানের চর্চার সেই পরিবেশ তখন ছিল না, কিন্তু রাসূলের সুন্নার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের দুনিয়া ও আখেরাতের সকল কল্যাণকে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সেজন্য আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না ভিত্তিক জীবনকে পরিচালনা করি। পরকালের জীবন তো সুন্দর হবেই, দুনিয়ার জীবন হবে সম্মানের, মর্যাদার, জনপ্রিয়তার, এবং দুনিয়ার জীবন হবে অত্যন্ত নিরাপত্তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।